বাংলাদেশে এই নির্বাচনের সুযোগে একটা মহল তারা ঠিক নির্বাচনের আগ দিয়ে এসে পরিকল্পিতভাবে দ্রব্যমূল্যের উদ্যোগতি ঘটিয়েছে, জিনিসপত্রের দাম বাড়িয়ে দিয়েছে। তাদের উদ্দেশ্যে বলতে চাই, একটা সময় ছিল যখন বঙ্গবন্ধু হত্যাকারীদের বিচার হচ্ছিল, তখন বলেছিল জীবনে ওই বিচার হবে না। কেন? এই বিচার হলে নাকি কু হয়ে যাবে, অনেক কিছু হয়ে যাবে। বিচার কিন্তু হয়েছে, ফাঁসিতেও ঝুলেছে, এটাও সত্য। এরপরে বলা হলো যুদ্ধাপরাধীদের বিচার হবে না। আল্লাহর রহমতে কিন্তু যারা আমাদের 30 লক্ষ মানুষের জীবন নিয়েছিল, 2 লক্ষ মামলের সম্ভ্রম নিয়ে খেলেছিল, তাদের কিন্তু বিচার হয়েছে এবং ফাঁসিও কার্যকর হয়েছে। যারা মজুত করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঘটিয়ে গরিব সাধারণ মানুষের পেটে লাথি দিয়েছেন, যারা পরিকল্পিতভাবে জিনিসপত্রের দাম বাড়িয়ে নিজের মুনাফা লোটার চেষ্টা করছেন, আর যারা আগুন দিয়ে সাধারণ মানুষকে পুড়িয়ে মারছেন, তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, বাঘে ধরলে বাঘে ছাড়ে, শেখ হাসিনা ধরলে কিন্তু ছাড়ে না, এটা মাথায় রাখবেন। 7 তারিখের পর থেকে আপনারা দিন গণনা শুরু করেন, জাতির পিতার কন্যার সব কিছু মেনে নেবেন, আমি তাকে যেভাবে চিনি সব কিছু মেনে নেবেন, একটা জিনিস পারবেন না, যারা জনগণের পেটে লাথি দেয়, জনগণকে কষ্ট দেয় তাদের প্রশ্নে, সে যেই না হোক না কেন, আমি স্বামী ওসমান যদি হয়ে থাকি আমার বুকেও তিনি পাড়া দেবেন, এটা আমি বিশ্বাস রাখি এবং এই জন্যই তাকে ভালোবাসি। তাই আপনারা সবাই প্রস্তুত থাকবেন, সামনে আরও 8-10টা দিন আছে, এই 8-10টা দিনে আরও কিছু ক্রাইসিস সৃষ্টি করা হবে, তবে ইনশাল্লাহ শয়তান কোনো সময় আল্লাহর রহমতের সাথে পারে না, ওরাও পারবে না, জয় আমাদের নিশ্চিত। আমাদের খুব শখ ছিল ওদের সাথে একটু খেলবো, কিন্তু খেলার মাঠে কেউ নাই, রাতের বেলায় চুরি করে বাসে আগুন দেওয়া, রাতের বেলায় চুরি করে জীবন্ত মানুষ পুড়িয়ে মেলা, ওদেরকে আমরা মানুষ মনে করি না, আমরা মনে করি তারা ইবলিস শয়তানের বংশধর। কারণ যারা মানুষকে পুড়িয়ে মারে তারা আর যাই হোক মানুষ হতে পারে না। এইটা কোন ধরনের রাজনীতি? 2014-14-15-তে এই বাংলাদেশে আপনারা জানেন সবাই, সাংবাদিক বেলা আপনার সাক্ষী, 500 মানুষকে আগুন দিয়ে পুড়িয়ে মারা হয়েছে। আশরাফুল মখলুকাত সৃষ্টির সেরাজীব, সেই মানুষকে পুড়িয়ে মেরে কোন রাজনীতি হয় আমি জানি না। আমরা ভেবেছিলাম ওরা ভালো হয়ে গেছে, তারা প্রায় 3600 স্কুল পুড়িয়ে দিয়েছিল, 70টা রেলগাড়ি পুড়িয়ে দিয়েছিল, এই যে এই ধরনের কার্যকলাপ তারা করেছিল, আবারও নতুন করে একই কার্যকলাপ তারা শুরু করেছে। আজকে বাংলাদেশে এই পর্যন্ত প্রায় আমার জানা মতে 200-300 বাস ইতিমধ্যে আমার কাছে ফোন আসা শুরু হয়েছে। আমার কিছু করার নাই, নারায়ণগঞ্জে গতকাল ট্রেন লাইন কাটার চেষ্টা করা হয়েছে, ট্রেন লাইনের পাতের উপর দিয়ে এক্সট্রা পাত বসিয়ে দেওয়া হয়েছে যাতে ট্রেন পড়ে যায়, সব জায়গায় এরকম করা হচ্ছে, ট্রেনের বগিতে আগুন দেওয়া হচ্ছে। আমি একটা কথা জিজ্ঞেস করতে চাই, এইটা করে কী লাভ হচ্ছে? মানুষের মৃত্যুর মিছিল দিয়ে তাদের কী লাভ হবে আমি জানি না। লন্ডন থেকে বসে ওই খুনি তারেক রহমান নির্দেশ দিচ্ছে এবং তারা এই কাজটি করছে, এমন একটা ভাব দেখালো আমরা কালকে সকালেই ক্ষমতায় চলে আসবো। আমি আগেও বলেছিলাম ক্ষমতার 52,000 কিলোমিটারের মধ্যে তারা নাই, আর এখন বলছি 52,00,000 কিলোমিটারের মধ্যেও তারা ক্ষমতার সামনে নাই, তাদের কোনো অস্তিত্ব নাই। তারা ভেবেছিল কেউ তাদের ক্ষমতায় বসায় দিবে, কেউ তাদের ক্ষমতা বসায় নাই, তাদেরকে ব্যবহার করা হয়েছে। কেন? বাংলাদেশকে এমন একটা জায়গায় নিতে চায় কেউ কেউ, যাতে এটা আফগানিস্তানের মতো হয়, গাজার মতো হয়। এই অবস্থা নিয়ে বাংলাদেশে কেউ কেউ ঘাঁটি করতে চায় এবং আমাদেরকে প্যালেস্টাইন এবং গাজার মতো অবস্থায় ফেলতে চায়। শেখ হাসিনা থাকা অবস্থায় ইনশাল্লাহ সেটা কেউ করতে পারবে না। আমি আপনাদের কাছে একটা অনুরোধ করতে চাই, আজকে যারা বিএনপি ভাইরা আছেন, আমি ওনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, এই বাচ্চা ছেলেগুলি দিয়ে যেগুলি করা হচ্ছে সেগুলি সবার ভিডিও ফুটেজ আজকে পুলিশের কাছে আছে। আমাদের পুলিশ সুপার আমাকে বলল, আজকেই বললেন, স্যার এদের ভবিষ্যৎ কী হবে আমি বুঝতে পারছি না, এরা না পাবে কোনো ভালো চাকরি, না পাবে সরকারি চাকরি, এবং কোনো জায়গায় তাদের ভবিষ্যৎ থাকবে না। কারণ যে সমস্ত আগুন দেওয়ার ছবি ভিডিও ফুটেজ যেগুলো আসছে আপনারা দেখেছেন, ইতিমধ্যেই কিন্তু সাজা শুরু হয়ে গেছে, আইনের আদালতে এদের কনভিকশন হয়ে যাবে, ওই নেতাদের কিছু হবে না যারা তাদেরকে মাঠে নামাচ্ছেন। তাই আমি অনুরোধ করবো অন্ততপক্ষে নারায়ণগঞ্জে যারা আছেন এই কাজগুলি করবেন না, এগুলি করে কোনো লাভ নাই। আপনারা মিটিং করেন, মিছিল করেন, আমাদের বিরুদ্ধে কথা বলেন, আমাদের কোনো আপত্তি নাই, নিজের জীবনটা নষ্ট করবেন না। তাই আপনাদের সর্বশেষে একটা কথা বলতে চাই, এই আসরের সময় এবং মাগরিবের বক্তের সময় আল্লাহ দোয়া কবুল করেন,
আপনারা যত নীতি শেখ হাসিনার জন্য দোয়া করবেন। আমি আপনাদের আল্লাহর উপরে বিশ্বাস রেখে গ্যারেন্টি দিয়ে বলতে চাই, নির্বাচন সঠিক সময় হবে, 7 তারিখেই 7 জানুয়ারি হবে, একদিনও এদিক ওদিক হবে না, এবং ইনশাল্লাহ বিপুল ভোটের ব্যবধানে 200-এর উপরে সিট পেয়ে শেখ হাসিনা ইনশাল্লাহ আবারও বাংলাদেশের ক্ষমতায় আসবেন এবং প্রধানমন্ত্রী হবেন। এই মিছিল হচ্ছে শান্তির মিছিল, এই মিছিল হচ্ছে সকল অন্যায়ের বিরুদ্ধে, এই মিছিল হচ্ছে ধ্বংসের বিরুদ্ধে, এই মিছিল হচ্ছে ধ্বংসের বিরুদ্ধে উন্নয়নের মিছিল। এই মিছিল হবে যারা সাম্প্রদায়িক শক্তি সেই সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে অসাম্প্রদায়িক শক্তি মিছিল, এই মিছিল হবে স্বাধীনতার পক্ষে শক্তির মিছিল, স্বাধীনতার বিপক্ষের শক্তির বিরুদ্ধে। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে।